এই হাদি ভাই, এ হাদি ভাই, এ কঞ্জন। হ্যাঁ হ্যাঁ ফাহিম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কোন জান? এরকম হন্তদন্ত এ আমার একটা ছোট্ট সিম কার্ড আছে, তো দেখতে পাচ্ছি যে প্রায় মাঝখানে সিম কার্ড আছে আর অর্ধেক নাই। দেখতে পাচ্ছি যে কারা তুলছে, এতে এসতো মারল লোকের ও এসতো আনল যে কল ফেলে আলদাল তো পোলা নাই সা ইচ্ছা তো তুলে বসেন দেখি। আপনি ইনে কালাই খেতাম না রে? যে ইনে কালাই, হ্যাঁ এটা দিস ইজ কালাই, কালাই খেত, সুন্দর সিম। এই দেখেন সিম, দিস ইজ কালাই খেত। আপনি যদি কালাই সম্পর্কে আমাদের একটু বলতেন, কিভাবে মানে আপনি কথা এমন ভাবে করবেন যেন অনেক সময় লাগে, কিভাবে চাষাবাদ করলেন আর কিভাবে বললেন সেটা সম্পর্কে যদি বলতেন। বলেন কালাইগুলো দেখতে আছেন এইরকম, কিন্তু এইরকম না হলে আর কিরকম আমরা যখন বীজটা বুনছিলাম এই মাটিতে তখন বীজটা ছিল এইরকম। হ্যাঁ কিছু মাস হওয়ার পর সিমটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল তোলার তখন এইরকম হয়ে গেল। মানে এটা পাকা তা গাছছিলেন আর একটা একটা করে কালাই গাছছিলেন, আর এখন হচ্ছে তো করে বীজ গাছ ছিলাম বুয়ে, তারপর এইরকম গাছ মারতান একখান দিয়া কাঁচা বেশ পাকা বীজ, এটা মানে শুকনো বীজ, এটা কিন্তু আরো শুকনো কটকটা একদম চিকন ইদুক্কা সাইজের হয়ে যাবে। তারপর আমরা কিভাবে গাছছেন এই বীজটা? আমরা গাছছি এই ধরেন এটা একটা গর্ত নালা, গর্ত বা নালা করে নিলাম, এর মধ্যে এবারে বুনে এটা কোনো যত্ন করতে হয় না, এটা এরকম ভাবে দিলেই হয়। আজগুবি ফসল, আজগুবি ফসল মানে এটা এটা শুধু ধৈর্য ধরে রাখতে হয় যে কবে তুলবো, তার ছাড়া কোনো আর কোনো যত্ন নাই। এটা বিনা চাষে আপনারা চাষ করতে পারে, আর দামও তো আছে, অনেক দাম আছে, কিন্তু আপনি বললাম ধৈর্য ধরে থাকা লাগবে খালি যে কিরকম ভাবে গাছটা কম কবে কয়টা সিম ধরছে বলেন তো। আবার আর একটা সুবিধা আছে কি, এই কালের আগাছা বাচ্চা না, আগাছা থাকলে ভালো হয়। কিছুদিন আগে আমি কোনে শালার ই দেখলাম কালাই তুলে না গেলাম ইন থেকে, সেই মোটা মোটা এই হিন্দে মনে আসিল, এখন তো মানে তুলে নিছে নি হিন্দি। এই এই রে বাবা ইল্লা কি দিই, এই না দিই ইল্লা ইল্লা কি তো দেখেন জাগান। আপনি যে কইলেন বাসালান নে নিয়ে যাবেন, এই যে নে নিয়ে যাব না যা। হাই রে মোটা মোটা বা, একো একটা ইল্লা কি জিনিস না কি আর কিছু, একো একটা তুলে আট বোঝা দেব গা। খালি খালি এভাবে খালি হাম সাইবেন, খালি হাম সাইবেন, খালি হাম সাইবেন। যদি বাড়িতে নিয়ে হেদ ধরে খান তাহলে দেখবেন পুষ্টি, স্বাদ কেমন, পুষ্টি তো আছে নাকি। আচ্ছা খান দেখি আপনি বসে থেকে দেখে আপনাদেরে তাহলে আজকে আসমুনি নাকি কর। হ্যাঁ আজকে আসমানি তো ভিটার কবি হারো যায়। হ্যাঁ মুরগি দেয়া কবি হারো কবে হারবে স্যার, আজকে কি করবে আজকে আমি কালকে শিবন্দার গেছিলাম, তাকে দেখি চিংড়ি পাইলাম না, আমি আর মধু নাইতে নেই পেছর পাইলাম বাইরে হাই দে। ভালো থাকেন, আপনার ইন্টারভিউ সময় শেষ, আমরা এখন চলে যাইতেছি, খুবই ভালো লাগলো।
পরবর্তী এনে হতে দেখা হবে নাকি কন নাকি ভালো থাকেন।